হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে বসে দাঁড়িয়ে শুয়ে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। কিছুদিন আগে এই গাছটি আমি সেট আপ করেছিলাম, কিন্তু দুঃখের বিষয়ে আমি গাছটির কিছু প্রবলেম দেখতে পাচ্ছি। সো আপনাদেরকেও একটু জানাতে চাই সেই প্রবলেমগুলো কী। আর এটি ফাইকাস গাছের জন্য প্রায় হয়ে থাকে। ফাইকাস গাছ ওই যে এক ধরনের সাদা কষ, অর্থাৎ এই যে দেখুন, আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখুন, এখান থেকে সাদা একটু রস আসছে। এই রসটা খাওয়ার জন্য কিছু এই যে নতুন রস পড়তেছে, এই যে দুধের মতো রস পড়তেছে, আর এই রসটা খেয়ে বেঁচে থাকে এক ধরনের পোকা, সেটি হচ্ছে মিলিবাগ। আর সেই মিলিবাগটি কেন হয়, সেটি হচ্ছে কিছু পিঁপড়ার আক্রমণের কারণে সেই মিলিবাগটি, অর্থাৎ আগে মিলিবাগটা হয়, সো তারপর পিঁপড়া আসে, পিঁপড়াটা আবার সেই মিলিবাগটাকে যেখানে সেখানে ছড়ায় দেয়। সো সেটা আপনাদেরকে প্রতিনিয়তই দেখতে হবে গাছটি কী অবস্থায় রয়েছে। আর আমি এই গাছটিকে ছাদে নিচে ফ্লোরে রাখছিলাম বিদায়, সেখানে ছায়াযুক্ত স্থানে বেশ কয়েকদিন। দেখুন মশগুলো সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে গাছটির, আর সেখানে রাখছি। আর সেখানে মিলিবাগের আক্রমণ হয়ে আমি বেশ কয়েকদিন দেখার সুযোগ পাইনি, চান্স পাইনি। সো একদম অবস্থা খারাপ, আপনাদেরকে আমি কাছাকাছি একটু দেখানোর চেষ্টা করি। চলুন দেখুন, প্রচুর মিলিবাগ, এই যে কত, এই যে, আর এগুলো খেয়ে পিঁপড়াগুলো এগুলোকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, এবং পিঁপড়াগুলো এদের উপর এদেরকে খেয়ে বেঁচে থাকে, আর ওরা আবার খেয়ে বেঁচে থাকে আমার গাছটিকে, তার গাছের রসটা। সো দেখুন পাতার একদম বিবর্ণ হয়ে গেছে পাতার রসগুলো খেয়ে। সো এটা ঘরোয়াভাবে আমরা বিভিন্নভাবে এটাকে ট্রিট করে থাকি। সো আমি ভাবতেছি আর সেই ঘরোয়া ট্রিটটা না করে আমি যদি এটাকে দুই তিন দিন, ঘরোয়া ট্রিটটা হচ্ছে আমি যদি দুই থেকে তিন দিন এটাতে সুন্দরভাবে পাতা না, অর্থাৎ শুধু সাদা পানি, অর্থাৎ নর্মাল পানি স্প্রে করে দিই এর সাহায্যে। আপনাদেরকে দেখাই এইভাবে এইভাবে স্প্রে করে দেই এবং ধুয়ে দেই, তারা দেখবেন যে অটোমেটিক্যালি এটি দুই তিন দিন করতে হবে, অর্থাৎ মিলিবাগগুলো এখান থেকে ধুয়ে আপনাদেরকে পরিষ্কার করে দিতে হবে। তো সো এটাই আমি করবো না, আমি পাতাগুলো ডিফলিউশন করে দিব, আর ডিফলিউশন করে দিলে আর প্রয়োজন নেই এবং গাছটিকে আরও আগের পর্যায়ে নিয়ে আসতে পারবো। সো আমার গাছটি এখন আমি ডিফলিউশন করে দিব। তো চলুন তাহলে আমি ডিফলিউশনের মাধ্যমেও এই সমস্যাটা সমাধান করতে পারি। আর যেহেতু আমি কাটিং অ্যান্ড গ্রোয়িং পদ্ধতিতেই গাছগুলোকে বেশিরভাগ শেপ দেওয়ার চেষ্টা করি, সো আপনারা এই যাদের ওয়্যারের সমস্যা, অর্থাৎ অনেক জায়গায় আমরা ওয়্যার পাই না, অ্যালুমিনিয়ামের ওয়্যার অথবা তামার ওয়্যার, তো সেক্ষেত্রে এই কাজটি করা খুবই দুঃসাধ্য। আর যেহেতু এটি বট গাছ, এটি ধীরে ধীরে আমাদের একটি বনসাইয়ের শেপ নেবে, একটা বনসাই শেপ নিতে পেরে। তা দেখুন এখানে কত মিলিবাগ, মাই গড, একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই, এই যে দেখছেন হেভি, এখন পাতাটাকে খেয়ে শেষ করে ফেলছে। সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন, এই পদ্ধতিটি একটি বনসাইয়ের জন্য একটা দারুণ পদ্ধতি। আর ওয়্যারের মাধ্যমে করলে সেটা কী হয়, গাছের উপর একটা বিরূপ চাপ পড়ে, বাট আপনারা যদি এই কাটিং অ্যান্ড গ্রোয়িং পদ্ধতিতে করেন তাহলে আপনারা গাছটাকে, একটু দেরি লাগবে বাট গাছটি অনেক সুন্দর এবং গর্জিয়াস দেখাবে, একটা ন্যাচারাল গাছের মতোই। আর ওয়্যারের মাধ্যমে করলে একটি গাছটির কৃত্রিমতা, অর্থাৎ একটি গাছকে আর্টিফিশিয়াল মনে হয়। সো সেই জন্য আপনারা একটু সময় লাগুক, যেহেতু আমরা জানি বনসাই একটি সময়সাধ্য বিষয়। সো এটি কোনো বিষয় না, আপনার না হয় এক বছরে হলো না, দুই বছরে হলো না, তিন বছরে হলো না, চার পাঁচ বছরে আপনারা একটা গাছের সুন্দর একটা শেপ নিয়ে আসতে পারবেন, এটাই হচ্ছে, অর্থাৎ আমরা জানি শেষ ভালো যা সব ভালো তার। এখন সম্পূর্ণ পাতা ডিফলিউশন করে দিয়েছি, আর
কিছু ব্রাঞ্চ আমাকে সিলেকশন করতে হবে। দেখুন এখানে পিঁপড়ার আক্রমণ আর মিলিবাগের কারণে এই যে কি হয়ে গেছে, সেটি আমি একটু ধুয়ে দেওয়ার চেষ্টা করব। পরিষ্কার করে দিলে পরবর্তীতে আর মিলিবাগ এখানে অ্যাটাক করবে না, আর করলেও আমি শুধু নর্মাল পানি দিয়ে 2-3 দিন ধুয়ে দিলেই জাস্ট এনাফ। অনেকেই আবার কাজ করে আপনার কি বলে এটা হুইল দিয়ে ধুয়ে দেয়, তাও দিতে পারেন, তবে আমার মনে হয় নর্মাল পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দিলেই জাস্ট এনাফ। হুইল দিয়ে দিলে আমরা জানি হুইল আমাদের মাটিতে ভীষণভাবে ক্ষতি করে, যেহেতু এটি একটি কি বলবো হুইল, তো আমরা জানি হুইল হচ্ছে খার জাতীয় সেটা আপনার মাটিতে পড়লে মাটির গুণাগুণ অবশ্যই সমস্যা করবে। সো আপনারা এটা না করে শুধু নর্মাল পানি দিয়ে সুন্দরভাবে গাছটিকে এইভাবে ধুয়ে দিয়ে 2-3 দিন ধুয়ে দেবেন, আপনাদের এই সমস্যা দূর হয়ে যাবে আর পরবর্তীতে আরও সুন্দর লিভ আসবে। সো আমি এখন এটার কথায় কাটবো, সেটা আমার নির্ভর করবে আমি ডালটিকে কোন দিকে নিয়ে যাব। দেখুন এখান থেকে একটা বের হয়েছে, সো আমি যদি এটাকে নিচে নিয়ে যেতে চাই তাহলে আমাকে অবশ্যই এখানে স্টপ করে দিতে হবে। তাহলে দেখবেন এখান থেকে আসবে, এদিক দিয়ে আসলে আমি এটাকে নিব অপর দিকে। এখানে দেখুন এইটা আমি এই দিক দিয়ে নিয়ে আসবো, বিধায় আমি এখানে এটা সারে রাখলাম এখানে। এটা এগুলো যেহেতু ব্যাক ব্রাঞ্চ, আর ব্যাক ব্রাঞ্চের ক্ষেত্রে আমি বাইরের দিকে নেওয়ার চেষ্টা করবো সবসময়। এখানে এটা কেটে দিলাম, এখানে এটা এই পাশে আসবে, এই পাশে একটা আসবে এদিকে। এইখানে যেহেতু এটা অ্যাপেক্সের কাজ করতেছে, সো এটিকে আমি উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে সবসময়। এটিও আমি কেটে দিব অপর দিকে। এটি এখানে একটা যেহেতু কি বলবো আপনার স্পেস তৈরি হবে, একটা ক্ষেত্র তৈরি হবে, সো এখানে আপনারা এটির জন্য এটি উপরের দিকে নেওয়ার চেষ্টা করবেন, আর ব্যাক ব্রাঞ্চগুলো আপনারা অর্থাৎ এটি যেহেতু বাইরের ব্রাঞ্চ এটি বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ওকে, সো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি আপনাদের কাজে লাগে তাহলে আমারও ভালো লাগবে। আজ এ পর্যন্তই, আবারও আট বাংলা বনসাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ওয়েলকাম।